দুদিনের টানা বৃষ্টিতে পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের বহরা গড়িয়া গ্রামে শেখ আব্বাসের বসত বাড়ির দেওয়ালের একাংশ ভেঙে পড়ল। এদিন শেখ আব্বাস জানান, দুদিন ধরে মুষলধারে বৃষ্টি হওয়ার ফলে বৃহস্পতিবার সন্ধ্যায় তার বাড়ির দেওয়ালের একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। যদিও এই ঘটনায় হতাহতের কোনো খবর নেই, তিনি জানান বিষয়টি এলাকার রাজনৈতিক নেতাদের জানানো হয়েছে, তারা যথাযথ ব্যবস্থার আশ্বাস দেন, এছাড়াও বিডিওকে লিখিত আকারে জানাবেন বলে জানান তিনি। পানি চাপে পড়েছে, তোমার পানি চাপেতে কদিন ধরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে তিন দিন, বৃষ্টি হচ্ছে লাগাতার। কখন পড়েছে এটা? পড়েছে রাত্রি 7টার সময়, হঠাৎ হঠাৎ রাত্রিতে পড়েছে। এখন তাহলে রয়েছেন কোথায়? এখন এই পাশে একটা চালাতে রয়েছে, আর অন্য ঘরে মালপত্রগুলো রেখেছি, আর পিঁড়েতে রয়েছি। এটা কি বসত বাড়ির দেওয়াল? এটা বসত বাড়ির দেওয়াল। আর কিছু ক্ষয়ক্ষতি হয়েছে নাকি যখন পড়েছিল দেওয়ালটা? হ্যাঁ, যখন পড়েছিল আমি মরে যেতাম, যে অবস্থা চাপ পড়েছিল, কিন্তু সাইডে পড়েছিল বলে ছুটে বেরিয়ে পালিয়ে যায়। আরে ভিতর দিয়ে পড়েছে না বাইরে দিয়ে? ভিতর দিয়ে পড়েছিল দুটো চাপ, বাকি সব পড়েছে বাইরে দিয়ে। এখন পুরো বাড়িটার কি অবস্থা আছে? এখন বাড়ির অবস্থা খুব খারাপ, দুকুড়ি ঘর, দুকুড়ি ঘরই টেনে নিয়েছে, ঠ্যাঁক ঠোক দিয়ে কোনো রকম রাখা। কী চাইছেন আপনি এখন? আমি এখন একটা ঘরের জন্য আবেদন করছি, একটা ঘর দিলে খুব ভালো হয়। আপনার এটা যেটা আছে ওটা কাঁচা বাড়ি না পাকা বাড়ি? কাঁচা বাড়ি। খণ্ডঘোষ থেকে কৃষ্ণ সাহা রিপোর্ট, আনন্দ পাতা।